ব্রাজিল কোচ ডরিভাল জুনিয়রের একটি কথা নিয়ে বেশ তোলপাড় হয়েছে। তিনি প্যারাগুয়ের ম্যাচের বিপক্ষে সংবাদ সম্মেলনে বলেছেন, 2026 বিশ্বকাপে ব্রাজিল ফাইনালে খেলবে এবং এটা আমি লিখে দিতে পারি। তার এমন কথার 24 ঘন্টার মধ্যে ব্রাজিল প্যারাগুয়ের কাছে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হেরে গেছে। বিশ্বকাপ বাছাইয়ের সর্বশেষ 5 ম্যাচে এটি ব্রাজিলের চতুর্থ হার এবং এই হারের পর ব্রাজিল পয়েন্ট তালিকায় আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন টপ 6-এ ব্রাজিল কোনো মতে টিকে আছে এবং দক্ষিণ আমেরিকা থেকে 2026 বিশ্বকাপে 6টি দল সরাসরি খেলবে। এখনও ব্রাজিল সেই দৌড়ে আছে, তবে এমন পারফরমেন্স অব্যাহত থাকলে ব্রাজিলের ফাইনালে খেলা তো দূরে থাক, বিশ্বকাপে জায়গা করে নেওয়া একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তাই কেন ব্রাজিলের এই দুই বাছাই পর্বের ম্যাচে এই অবস্থা এবং এখানে ব্রাজিলকে কি করতে হবে, এটা নিয়েই আজকে আমি কথা বলবো। আমি অবলান মুস্তাকিম হোসেন আপনাদের সঙ্গে। ডরিভাল জুনিয়র ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন খুব বেশি দিন হয়নি, কোপা আমেরিকা ছিল তার প্রথম বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তিনি খুব একটা উতরাতে পারেননি, কোপায় ব্রাজিল খুব ভালো খেলতে পারেনি, শেষ পর্যন্ত উরুগুয়ের কাছে হেরে তারা কোয়ার্টার ফাইনাল থেকে শেষ পর্যন্ত বিদায় নেয় এবং এরপর ডরিভাল জুনিয়রকে দল গোছানোর জন্য আরও কিছুটা সময় দেয় ব্রাজিল এবং সব কিছু ঠিক থাকলে তার অধীনে হয়তো বিশ্বকাপ খেলবে ব্রাজিল। কিন্তু এই মুহূর্তে সব কিছু যে ঠিকঠাক চলছে না এটা পরিষ্কার। ডরিভাল জুনিয়রের এই দুই ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল জিতলেও প্যারাগুয়ের কাছে কিন্তু ব্রাজিল জিততে পারেনি। ম্যাচের 20 মিনিটে একমাত্র গোল খাওয়ার পর তারা পুরো ম্যাচে আর কোনো গোল করতে পারেনি এবং সেই গোলটিই গড়ে দিয়েছে ম্যাচের ব্যবধান। ইকুয়েডরের বিপক্ষে রদ্রিগোর গোলে ব্রাজিল জয় পেয়েছিল নিজেদের মাঠে, কিন্তু এরপরও ব্রাজিলের পারফরমেন্স খুব একটা সন্তোষজনক ছিল না। সেই ম্যাচে ইকুয়েডর বেশ দাপটের সঙ্গে খেলেছে এবং ম্যাচ শেষে রদ্রিগো বলছিলেন, জয় পেলেও তারা এই জয় নিয়ে সন্তুষ্ট নয়, ব্রাজিলিয়ানরা ঘরের মাঠে ব্রাজিলের কাছ থেকে এর চেয়ে আরও বেটার পারফরমেন্স আশা করে। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে তাদের মাঠে হারার পর সেই কথাটি আর বলার উপায় রইল না, কারণ এবার ব্রাজিল হেরেই গেছে। কিন্তু মজার ব্যাপার, এবার ব্রাজিলের সব কিছুতে অনেকটা এগিয়ে ছিল। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে স্ট্যাটগুলো দেখতে পাচ্ছেন তার থেকে এটা পরিষ্কার, বল পজিশন থেকে শুরু করে টোটাল শটস এবং শটস অন টার্গেট সব কিছুতেই ব্রাজিল এগিয়ে থাকলেও যে মেইন কাজটি করা দরকার সেই গোল করার কাজে ব্রাজিল পিছিয়ে ছিল। সেটার মূল দায় অবশ্যই ফরওয়ার্ডদেরকে নিতে হবে, কিন্তু ব্রাজিলের আসল সমস্যাটা সম্ভবত ফরওয়ার্ডের চেয়েও বেশি মিডফিল্ড এবং ডিফেন্সে হয়তো কিছুটা, এবং সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্যারাগুয়ের বিপক্ষে এই ছিল ব্রাজিলের ফরমেশন। এলিসন এবং গ্যাব্রিয়েল উপরে মার্কিনিয়স মিলিত ইনজুর্ড, তাই তিনি খেলতে পারেননি। আরানা এবং দানিলো খেলেছেন রাইট এবং লেফট ব্যাকে এবং গিমারেস এবং আন্দ্রে, ব্রুনো গিমারেস এবং আন্দ্রে মিডফিল্ড এবং তাদের উপরে পাকুয়েতা, এর পাশে ভিনি, এক পাশে রদ্রিগো এবং সবার ওপরে এন্ড্রিক। কাল প্রথমবারের মতো এই ম্যাচে আজকে এন্ড্রিক এবং ভিনি এবং রদ্রিগো একসঙ্গে স্টার্ট করতে দেখেছি আমরা ব্রাজিলের এই তিন ত্রয়ীকে, যাদেরকে মনে করা হচ্ছে ব্রাজিলের ফুটবলের ভবিষ্যৎ। কিন্তু এখন পর্যন্ত সেই ভবিষ্যতের খুব বেশি প্রতিশ্রুতি তারা দেখাতে পারেনি। আমরা ভিনিকে যদি দেখি, তিনি রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমে অসাধারণ খেলেছেন, ব্যালন ডিওরের দৌড়ে খুব ভালো মতো আছেন, কিন্তু ব্রাজিলের জার্সি গায়ে তার পারফরমেন্স খুবই হতাশাজনক। 30টির বেশি ম্যাচ খেলে ফেললো, এখনও বলার মতো পারফরমেন্স ব্রাজিলের জার্সি গায়ে তার নেই এবং আজকের ম্যাচেও বেশ কয়েকটি শর্টস অন টার্গেট তিনি নেওয়ার পরও গোল বের করে নিতে পারেননি, অথচ তার কাছ থেকে দল আরও বেটার আশা করে। বরং রদ্রিগো তুলনামূলকভাবে কিছুটা উজ্জ্বল ছিলেন, আমরা আগের ম্যাচে দেখেছি তিনি একটি গোল করেছেন, দারুণ একটি গোল, যদিও সেই গোলটি কিছুটা স্বভাবক্রমে ডিফ্লেকশন হয়েছিল। আজকের ম্যাচেও তিনি মোটামুটি ভালো খেলেছেন বাকিদের তুলনায় হয়তো, কিন্তু শেষ পর্যন্ত গোলটি পাননি এবং এন্ড্রিকের পারফরমেন্স নিয়েও যেটা আসলে পরিষ্কার, এন্ড্রিককে মনে করা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলের একটি বড় সুপারস্টার। রিয়াল মাদ্রিদে তিনি এই মৌসুমে এসেছেন, বয়স এখনও 20 পার হয়নি, 18 বছর মাত্র হয়েছে, কিন্তু তার আজকের ম্যাচে স্টার্টিং ইলেভেনে নামার পর যে পারফরমেন্স সেটা সম্ভবত বলে দিচ্ছে এখনও তার সম্ভবত ব্রাজিলের গায়ে মেইন ইলেভেনে নামার মতো অবস্থা হয়নি। তিনি আমরা দেখিয়েছি তিনি সাবে নেমে বেশ কিছু শুরুতে একটা দারুণ গোল করেছিলেন ব্রাজিলের জার্সি গায়ে স্পেনের বিপক্ষে, কিন্তু মেইন ইলেভেনে থাকার পর কোপাতেও কিন্তু তিনি সেরকম ভালো কিছু এখন পর্যন্ত করতে পারেনি। তবে মূল সমস্যাটা যদি আমরা ধরি, সেক্ষেত্রে মিডফিল্ড গিমারেস, আন্দ্রে এবং পাকুয়েতার এই ম্যাচেও ব্রাজিলের পজিশন অনেক বেশি হওয়ার পরও তাদের মিডফিল্ড থেকে খুব
যেটাকে বলে ডিসাইসিভ পাস সেভাবে আমরা দেখতে পাইনি, যেটাতে কিনা ফরওয়ার্ডরা সেভাবে ক্লিয়ার কাট সুযোগ পাবেন। ভিনিসিয়াসকে একাধিক সুযোগ আমরা নিতে দেখেছি কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই খুব ডিসাইসিভ ছিল না। প্যারাগুয়ে একমাত্র গোল দিয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে ব্রাজিলের যে আক্রমণ এবং মিডফিল্ডের মধ্যে যে কোহেরেন্স সেটার একটা বড় অভাব দেখা গেছে। পাকুয়ে তার মূল কাজটি আসলে প্লেমেকিং করা থাকলে, আমরা দেখেছি ওয়েস্ট হ্যামেও তিনি বক্স টু বক্স মিডফিল্ডারের এই রোলটি কিছুটা পালন করে থাকেন অ্যাটাকিং মিডফিল্ডার বলে, কিন্তু এখন পর্যন্ত ব্রাজিলের জার্সি গায়ে তার যে পারফরমেন্স সেটা খুব আশানুরূপ বলা যায় না। এবং ব্রাজিলের নাম্বার 10 পজিশনে আমরা দেখেছি যিনি সবসময় খেলে থাকে নেইমার, তার অভাবটি সম্ভবত ব্রাজিল খুব বেশি করে টের পাচ্ছে। নেইমারকে আমরা দেখেছি তিনি অনেকদিন ধরে ইনজুর্ড এবং এই ম্যাচের পরে ব্রাজিলের এক্স প্লেয়াররা বলেছেন বিশ্বকাপ জেতার জন্য তো দূরে থাক, ব্রাজিলের বাছাই পর্ব পার হওয়ার জন্য এখন নেইমারকে দরকার, সেটা একটা বড় প্রশ্ন। নেইমার কবে ফিরবেন? সম্ভবত নভেম্বরের আগে তিনি ফিরতে পারবেন না, কিন্তু পাকুয়ে তার পারফরমেন্সে আসলে প্রশ্ন উঠে যাচ্ছে তার জায়গা দলে আছে কি না। এবং গিমারেস এবং আন্দ্রেও যে খুব ভালো খেলেছেন সেটিও বলা যাচ্ছে না, এর জায়গায় ডগলাস লুইস সহ আর অনেকগুলো অপশন হয়তো ব্রাজিলের সামনে আসতে পারতো। আজকের ম্যাচও আমরা দেখেছি জোয়াও পেদ্রো পরে নেমেছেন, এর বাইরে লুইস হেনরিক আমরা দেখেছি তিনি নেমে মোটামুটি ভালো খেলেছেন, পরে আমরা দেখেছি লুকাস মোরার মতো বর্ষিয়ান প্লেয়ারকে ব্রাজিলকে খেলাতে হয়েছে। কিন্তু ওভারঅল ডরিভাল জুনিয়র যেভাবে আসলে খেলাতে চাইছেন তিনি সেটা এখনও পরিষ্কার নয়, তিনি কী ফরমেশনে খেলাতে চাইছেন। ওভারঅল ব্রাজিলের খেলায় কোহেরেন্সের বড়ই অভাব, পুরো খেলায় ব্রাজিলের যে টাচগুলো বা যে পজিশন ভিত্তিক যে প্ল্যানিংটা সে প্ল্যানিংটা আসলে পরিষ্কার না ডরিভাল জুনিয়র। এই দল নিয়ে কী করতে চাচ্ছেন? হ্যাঁ, আন্তর্জাতিক ফুটবলে সেভাবে হয়তো তিনি টাইম পান না দলগুলোকে গোছানোর, কিন্তু এর বাইরে কলম্বিয়া থেকে শুরু করে প্যারাগুয়ে তো বটেই, অন্য লাতিন আমেরিকার দলগুলো যেরকম গোছানো ফুটবল খেলছে সেটা কিন্তু ব্রাজিল একেবারে খেলতে পারছে না বলেই তারা পয়েন্ট তালিকায় এতটা পিছিয়ে আছে। তাদের উপরে উরুগুয়ে, আর্জেন্টিনা এবং কলম্বিয়া সহ একাধিক দল আছে এবং এমন চলতে থাকলে ব্রাজিলের জন্য সামনের মাসে বাছাই পর্বের দুটি ম্যাচে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই মুহূর্তে ব্রাজিলের জন্য তাই বড় একটা প্রশ্ন যে ডরিভাল জুনিয়রকে আসলে কতদিন তারা রক্ষা করবে। এবং ব্রাজিলিয়ান মিডিয়া এর মধ্যেই বলছে যে তিতের মতো কাউকে আবার ফিরিয়ে আনা হোক, কিন্তু সেটা আসলে করবে কিনা সেটা সময় বলে দেবে। কিন্তু সব কিছু মিলে এটা পরিষ্কার নেইমারের মতো একজনকে ব্রাজিলের এই মুহূর্তে দরকার, যিনি একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করতে পারবেন যেটা এই মুহূর্তে ভিনি রড্রিগো বা এন্ড্রিক বা পাকুয়ে তারা কেউ সেভাবে পারছেন না। তাই ব্রাজিলকে সামনের দিকে এগুতে হলে হয়তো নেইমারের দিকেই আপাতত তাকিয়ে থাকতে হবে।